কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, যে যেখানে যে অবস্থায় আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো। পরীক্ষা পরবর্তী অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে তোমাদের আমি পড়াবো কথায় লেখা এবং অঙ্কে লেখা। তো গত ক্লাসে কিছু সংখ্যা দিয়ে তোমাদের কথায় লেখা এবং অঙ্কে লেখা পড়িয়েছিলাম। বানানগুলো কি সবাই শিখে ফেলেছ? বানানগুলো একটু কঠিন ছিল, কিন্তু যদি সেই বানানগুলো বারবার পড়ো, হোমওয়ার্ক করো, খাতায় ব্যাপার লেখো, তাহলে কিন্তু আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো দেখো আজকে বোর্ডে কিছু সংখ্যা আমি লিখেছি, খেয়াল করো। 61 থেকে 95 এর মধ্যে এলোমেলো করে কিছু সংখ্যা আমি সাজিয়ে দিয়েছি। তো এখন তোমাদের এই বানানগুলো শিখতে হবে এবং বারবার সেটা খাতায় লিখতে হবে। প্রথমে দেখো লিখেছি 6 10 1 61। খেয়াল করো 61 বানানটা এ ক মধ্যম স টয় টয় ঋষিকা। নিশ্চয় সবার মনে আছে যে টয় টয়টা কিভাবে লিখতে হবে, যদিও মনে আছে তারপরে আমি দেখো ট যোগ ট এই দুইটা মিলেই কিন্তু হয়েছে টয় টয়, অর্থাৎ এটা হচ্ছে একটা যুক্ত বর্ণ, সংযুক্ত বর্ণ যেটা। তারপরে দেখো তোমরা এটা টয় টয় লেখার সময় অনেকে এই র ফলাটা দিয়ে ফেলো, দেও না? হ্যাঁ, অনেকে এই ক্ষেত্রে ভুল করে বানান, র ফলাটা দিয়ে দাও, তখন কিন্তু পুরাটা কি আমরা কেটে দেই, অর্থাৎ বানানটা ভুল। সঠিক হচ্ছে টয় টয় ঋষিকা, ঠিক আছে? তারপরে দেখো আছে 6 10 3 63, বানানটা খেয়াল করো, টয় কেড়ে তে মধ্যম স টয় টয় ঋষিকা 63। তারপরে সংখ্যাটা দেখো লিখেছি 6 10 9 69, 69 বানানটা খেয়াল করো, দীর্ঘ দন্ত ন দন্ত স তয় তয় মহিষ্ম র 69। 69 বানানটা দেখো এখানে রস্য না দিয়ে দু কি লিখেছি, তোমরা কিন্তু অনেক সময় রস্য দিয়ে বানানটা লিখে ফেলো, কি হবে? দীর্ঘ দিয়ে হবে, তাই না? 69 বানান দীর্ঘ দিয়ে হবে। তারপরে দেখো এখানে দন্ত স তয় তয় আছে, তাই না? এটাও কিন্তু একটা যুক্ত বর্ণ, তোমরা কিন্তু অনেক সময় বুঝতে পারো না, ভুল করো, এটা ত যোগ ত, এই দুটা মিলে কি হয়েছে তয় তয়। অনেক সময় তোমরা এটা লেখো যখন কি করো মাত্রা ছাড়া, এখানে মাত্রা না দিলে কি হবে, এটা বলতে বর্ণের নাম কি ও না, যদি মাত্রা না দাও সেক্ষেত্রে এটাকে বোঝাবে যে এটা তুমি ও লিখেছো, এ ওই ও ও পড়েছি না স্বরবর্ণের সেটা, আর মাত্রা দিলে তখনই কিন্তু তয় তয় হবে। আচ্ছা তারপরে দেখো পরের বানানটা 7 10 1 কত, 71, তাই না? তাহলে 71 বানানটা বলো, এ বয়তের কার তয় তয় বয়শূন্য র 71। তারপরে সংখ্যাটা দেখো আছে 7 10 3 73, 73 বানানটা আমার সাথে বলো, তাই সেখানে 3 অন্তস্থ এখানে 8 তয় তয় বয়শূন্য র 73। তারপরে বানানটা দেখো লিখেছি 7 10 6 কত হয়, 76, তাই না? 76 বানানটা বলো আমার সাথে, 6 সেখানে 6 অন্তস্থ এখানে 8 তয় তয় বয়শূন্য র 76। তারপরে সংখ্যাটা দেখো লিখেছি 8 10 1 কত হয় বলো দেখি, 81, তাই না? তাহলে 81 বানানটা বলে ফেলো, এ কয় কার
কঠিন মনে হলেও তোমরা যদি ভিডিও ক্লাসটা দেখো, দেখে সাথে সাথে লেখাগুলো হোমওয়ার্ক হিসেবে লেখো, সিডব্লিউ করে আমি তোমাদের কাছে পাবো। অনেক সময় মনে হয়েছে ক্লাসে আমি তোমাকে খাতা দিয়ে দিলে আমরা সেই খাতাগুলো কি চেক করে দিতে পারবো। আর ভুলগুলোকে বলে সেক্ষেত্রে কি করতে হবে, বারবার পড়তে হবে এবং লিখতে হবে, তাহলে ভুল আস্তে আস্তে কি কমে যাবে। তো ঠিক আছে, তোমরা এই পাতাগুলো বাসায় ভালো করে পড়বে, খাতায় হোমওয়ার্ক করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার হয়তো দেখা হবে। আসসালামু আলাইকুম।